হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিমিনারি এবং মেনের জন্য যে মক সেট করানো হচ্ছে আজকে তার কিন্তু সেট নাম্বার ফিফটি নিয়ে হাজির হয়ে পড়েছি দেখতে দেখতে পঞ্চাশটা সেট হয়ে গেল এবং পঞ্চাশটা সেট মানে তোমরা প্রত্যেকে জানো পঞ্চাশ ইন্টু তিরিশ প্রতিদিন তিরিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করা হচ্ছে যেগুলো সম্ভাব্য ডাব্লিউ বিসিএসে আসার চান্স কিন্তু রয়েছে তো পঞ্চাশ ইন্টু তিরিশ দেড় হাজারটা কিন্তু MCQ আমরা কিন্তু এতদিনের মধ্যে করে ফেলেছি তো তোমরা কিন্তু এই দেড় হাজারটা MCQ এর যে কমপ্লিট এই যে পঞ্চাশটা সেট হয়েছে পুরো মার্চ করা পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমি দিয়ে দেবো তো পিডিএফগুলো কোথা থেকে ডাউনলোড করবে ডাউনলোড করতে হবে শুধুমাত্র ভীষণ ডাব্লু এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপটা থেকে তোমরা প্লে স্টোর থেকে বা ডেসক্রিপশন বক্সে লং লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে তোমরা ইনস্টল করে নাও এবং সেইখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমাদের যে ভীষণ ডাব্লিউ বিসি সেখানে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে যে কোন লিঙ্কে তোমরা গিয়ে এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো অবশ্যই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে এবং প্রতিদিন কিন্তু টেলিগ্রামে কুইজ করানো হয় দশটা থেকে কুড়িটা করে কিন্তু কুইজ করানো হচ্ছে আবার মক্সেটে তিরিশটা প্রায় কিন্তু ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে কিন্তু এমসি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আমাদের কিন্তু এক লাখ সদস্যের কিন্তু পরিবার হতে চলেছে খুবই তাড়াতাড়ি এবং আশা করছি এই মাসের মধ্যেই আমরা এক লাখ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পেয়ে যাব এবং পাশের এই যে বেল আইকানটা সেটাও কিন্তু তোমরা ফেস করে রাখো ডাব্লু এর প্রিপারেশনের জন্য কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত ভীষণ ডাব্লিউ কিন্তু বেস্ট চ্যানেল তোমরা বলতে পারো ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ক্লাস নাম্বার ফিফটি যেখানে আমরা তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখে নেব কি বলছে প্রশ্ন নাম্বার ওয়ান দেখো কি বলছে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন গিভস অ্যাকাউন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার তোমরা প্রত্যেকেই যেন হাতীগুম্ফা হাতিগুমফা ইনস্ক্রিপশন বা লিপি যেটা রয়েছে সেটা উড়িষ্যার কাছে রয়েছে ঠিক আছে সেই হাতিগুমফা ইনস্ক্রিপশন ইনস্ক্রিপশনটা কোন রাজার হচ্ছে তার ডিটেলসে কিন্তু বর্ণনা করে তো তোমরা প্রশ্নটার এক নম্বর প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে কিন্তু তার সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা ফলো করছো এবং গোটা ভিডিওটা দেখবে মাত্র তিরিশটা প্রশ্ন এক্ষুনি দেখতে দেখতে শেষ হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ওকে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো অলরেডি অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরও করেছো অপশান সি খারভেলা খারভেলা রাজার কিন্তু ডিস হচ্ছে ডেসক্রিপশন এই হাতি গুম্ফা ইনস্ক্রিপশান থেকে আমরা পেয়ে থাকি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার আমরা দুই দেখবো কি বলছে বোঘাছ কই ইন্সক্রিপশান ওয়াজ ডিসকোভার ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এনসিয়েন্ট আমলের আমাদের ভারতবর্ষের যে এনসিয়েন্ট হিস্ট্রি এবং আমাদের ভারতবর্ষের দেব দেবতার যে সমস্ত রয়েছে সেখানে কিন্তু একটা ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছিল তার নাম হচ্ছে বোঘাজ কই সেটা কত সালের মানে কত সাল পুরানো ঠিক আছে ডিসকভার ইন এটা প্রশ্নটা একটু ভুল রয়েছে ঠিক আছে ওয়াস হচ্ছে ওয়াজ ওল্ডেস্ট ওয়াজ ওল্ড অ্যাবাউট ঠিক আছে কত বছর পুরানো তো ডিসকভার ইন হলে কত কোন সালে আবিষ্কৃত হয়েছে সেটা নয় মানে কত বছর পুরানো কত সাল হচ্ছে বছর পুরানোই বোকাচকে ইনস্ক্রিপশন তোমরা কমেন্ট বক্সে কিন্তু সঠিক উত্তরটা কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশন ডি চোদ্দশো বিসি ঠিক আছে অর্থাৎ এক হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দে মানে বছর পুরানো হচ্ছে এই বোঘাজকই ইনস্ক্রিপশন এবং এই ইনস্ক্রিপশনে ঠিক আছে ইন্দ্র বরুন ঠিক আছে এই সমস্ত আমাদের যে হিন্দু দেবদেবী রয়েছে ইন্ডিয়ার তাদের কিন্তু নাম কিন্তু এখানে ইনস্ক্রি হচ্ছে ডিসক্রাইব করা রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব হু ওয়াজ দ্য ব্রাদার ইন ল অব হর্ষবর্ধনা ঠিক আছে অর্থাৎ হর্ষবর্ধনের ব্রাদার ইন ল অর্থাৎ শাল্লোক কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা বলো কোনটা সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের কে কেছিলেন বা ব্রাদার ইনল কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি এর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো তো সঠিক উত্তর হবে অপশান এ গ্রহ বর্মনা ঠিক আছে গ্রহ বর্মন ছিল হর্ষবর্ধনের কে হচ্ছে শাল্লোক তো এখানে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে হর্ষবর্ধনের আগে এর রাজা রাজ্য বর্ধন ঠিক আছে হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন হচ্ছে রাজা হয়েছিল তো তখন এই হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের একমাত্র বোন রাজশ্রী তার সাথে বিয়ে হয় এই গ্রহবর্ণের সাথে কিন্তু এই গ্রহবর্মনের রাজত্বটাকে অ্যাটাক করে শশাঙ্ক ঠিক আছে শশাঙ্ক দেবগুপ্ত এরা কিন্তু অ্যাটাক করে অ্যাটাক করে এই গ্রহবর্মনকে কিন্তু হত্যা করে এবং এই হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের যে বোন রাজশ্রী তাকে কিন্তু বন্দি মানিয়ে নেয় শশাঙ্ক এবং দেবগুপ্ত তখন রাজ্যবর্ধন এই রাজশ্রীকে ছাড়াতে যায় এবং দেবগুপ্তের হাতে কিন্তু এই শশাঙ্কের হাতে কিন্তু হচ্ছে এই হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন কিন্তু নিহত হন তখন হর্ষবর্ধন রাজা হন রাজ্যবর্ধনের পর এবং হর্ষবর্ধন তার বোনকে উদ্ধার করতে শশাঙ্কের বিরুদ্ধে কিন্তু অভিযান করেন শশাঙ্ককে কিন্তু পরাস্ত করেন এবং তার বোন রাজশ্রীকে কিন্তু উদ্ধার করেন এই হলো সেই ইন্টারেস্টিং গল্পটা ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হুইচ অ্যামং দ্য ফলোয়িং কিংস ওয়াজ অলশো নোন অ্যাস মালান ঠিক আছে সরি মামা লান নান যেটার মিনিং হচ্ছে গ্রেস্ট রেস্টলার ঠিক আছে মামারলান। লান মামার লান এই অর্থটার কথাটার অর্থ হলো গ্রেস্ট রেস্টলার এবং কোন রাজা এই নামে হচ্ছে কোন রাজাকে এই নামে কিন্তু ডাকা হতো বা কোন রাজার এটা একটা উপাধি ছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নিচে চারটে কিন্তু সাউথ ইন্ডিয়ার রাজার হচ্ছে নাম দেওয়া হচ্ছে পুলকেশি টু মহেন্দ্র বর্মন ওয়ান নরসিংহ বর্মন ওয়ান এবং নান অব দিস এর মধ্যে কোন রাজার উপাধি ছিল মামান লান বা গ্রেট রেস্টলার প্রত্যেকে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হবে অপশান সি নরসিংহ বর্মন ওয়ান নরসিংহ বর্মন ওয়ান একজন গ্রেট রেস্টলার কিন্তু ছিলেন ওকে কুস্তিগির ছিলেন খুব বড় মাপের নেক্সট কোয়েশ্চন নাম্বার ফাইভ হু ইজ অফেন কল্ড অ্যাস হিন্দু লুথের অফ নর্থ ইন্ডিয়া তো নিচে চারজন কিন্তু বিখ্যাত ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে তো তা কাকে এই নর্থ ইন্ডিয়াতে হিন্দু লুথের নামে কিন্তু ডাকা হতো তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু আসার চান্স কিন্তু প্রবল রয়েছে এই বছর কোশ্চেন নাম্বার ফাইভের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিন্দু লুথার বলা হতো এবং কেন হিন্দু লুথার বলা হতো ঠিক আছে হিন্দু লুথের বা হিন্দু লুথার কেন বলা হতো কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন ছিলেন ফিলানসোফিস্ট এবং বিধবা মহিলাদের জন্য কিন্তু অনেক রকম কাজ কার্য মানে কাজকর্ম করেছিলেন এবং তিনি আঠেরোশো ছাপান্ন সালে ঠিক আছে হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট কিন্তু তিনি চালু চালু করেছিলেন ঠিক আছে যে জন্য তাকে কিন্তু নর্থ ইন্ডিয়াতে হিন্দু লুথার নামে কিন্তু হতো ডাকা বা পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার হু অ্যামং ফ্রম মেম্বারশিপ অফ দ্য ভাইস রয়স এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট জালিয়ানাবাগ কর ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন প্রশ্ন তোমরা হয়তো অনেক সময় এটা প্রশ্নটা দেখে নাও থাকতে পারো কিন্তু যারা দেখেছো বা যারা জানো তার কিন্তু সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অর্থাৎ ভাইস রয়েস এক্সিকিউটিভ কাউন্সিল যেটা ব্রিটিশদের দ্বারা পরিষদের চরিতা চালিত হতো এবং ভাইস রয়ের আন্ডারে এই এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তো সেই এক্সিকিউটিভ কাউন্সিলিংয়ে কাউন্সিলে আমাদের ভারতীয় একজন ব্যক্তি কিন্তু ছিলেন মেম্বার ছিলেন তিনি এই জালিয়ানাবাগ হত্যাকাণ্ড যেটা হয়েছিল উনিশশো উনিশ সালের ঠিক আছে সরি তেরোই মে নয় এটা হবে এটা এটা হবে হবে তোমার এপ্রিল এপ্রিল ঠিক আছে তো সেই সালে যে যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল তো তার বিরুদ্ধে কোনজন এই ভাইস রয় এক্সিকিউটিভ কাউন্সিলের যে মেম্বারশিপ সেটা কিন্তু ত্যাগ করেছিলেন তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশনটি শঙ্কর নায়ার শঙ্কর নায়ার সেই ব্যক্তি যিনি ভাইস এক্সিকিউটিভ কাউন্সিল থেকে তার মেম্বারশিপ প্রত্যাখ্যান করেছিলেন বা রিজেক্ট করেছিলেন কিসের প্রোটেস্টে জালিয়ানাবাগ ম্যাচ করে প্রদে হচ্ছে প্রোটেস্টে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ডিউরিং হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইভেন্টস বালগঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্না আমরা প্রত্যেকেই জানি বালগঙ্গা তিলকের একটা উপাধি রয়েছে সেটা হচ্ছে লোকমান্না কিন্তু এই লোকমান্য উপাধিটা কোন ইভেন্টস এর পর থেকে এই বালগঙ্গা তিলককে দেওয়া হয়েছিল তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন ইভেন্টের বা কোন মুভমেন্ট এর পর থেকে বালগঙ্গাধর তিলককে এই লোকমান্য উপাধিটা দেওয়া হয়েছিল প্রত্যেকে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার সেভেনের এর অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন এ হোম রুল মুভমেন্ট হোম রুল মুভমেন্ট এই মুভমেন্টটা বালগঙ্গাধর হচ্ছে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে চালু করেছিলেন এবং এটা চালু করেছিলেন উনিশশো সালের এপ্রিল মাস ঠিক আছে এপ্রিল মাস এবং ওই বছরই উনিশশো সালের সেপ্টেম্বর মাসে চালু করেছিলেন কে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত ওকে তো হোমরুল মুভমেন্টের পর থেকে বালগঙ্গাধর তিলকের যে উপাধিটা হয়ে গেল সেটা হচ্ছে লোকমান্যা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অব মুসলিম হচ্ছে রেনেসিয়ান ইন বেঙ্গল ইন সরি ইন ইন বেঙ্গল ওকে অর্থাৎ ফাদার অফ মুসলিম হচ্ছে অর্থাৎ মুসলিমদের রেনেসাসের ফাদার বা জনক কাকে বলা হতো মুসলিমদের রেনেসাস বা বিপ্লবের বা পরিবর্তনের ফাদার বা জনক কাকে বলা হতো ফাদার অফ মুসলিম হচ্ছে রেনেসাস কাকে বলা হতো কোশ্চেন নাম্বার এইট তোমরা প্রত্যেকে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে বেঙ্গলের বাংলার রেনেসাস মুসলিমদের রেনেসাস জনক কাকে বলা হতো তো সঠিক উত্তর হবে অপশন এ আব্দুল লতিফ আব্দুল লতিফকে বাংলার রেনেসাস মুসলিমদের রেনেসাস এর জনক বলা হতো নেক্সট কোশ্চেন নাম্বার নাইন হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার সাফ্রেস্ট দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ইন লখনৌ গতকাল আমরা আঠারোশো যে মহাবিদ্রোহ ছিল সেখান থেকে একটা প্রশ্ন পড়েছিলাম এই লক্ষ্ণৌর উপর থেকেই ছিল প্রশ্নটা যে লক্ষ্ণৌতে আঠারোশো যে বিখ্যাত নেতাটা ছিল নেতা ছিলেন যে প্রমিনেন্ট লিডার কে ছিলেন এই লক্ষ্ণৌ থেকে আঠেরোশো সাতান্নর তিনি কেছিলেন বেগম হযরত মহল ঠিক আছে এটা কিন্তু গতকাল পড়েছিলাম তো আজকে আমরা পড়ব তো এই বেগম হজরত মহলের বিরুদ্ধে ব্রিটিশ কোন অফিসার এই রিভলটাকে সাপ্রেস্ট করতে গিয়েছিলেন লগ্নতে তো খুবই ইম্পর্টেন্ট আঠারোশো থেকে কিন্তু প্রশ্ন ডাব্লিউ বিসিএসে আসবেই আসবে প্রতি বছর আসে এটা একটা ইম্পর্টেন্ট টপিক তো কোশ্চেন নাম্বার নাইনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন এ কলিন ক্যাম্পবেল ঠিক আছে কলিন ক্যাম্পবেল এই লক্নৌতে কিন্তু সেই ব্রিটিশ অফিসার ছিলেন যিনি লক্ষণতে এই রিভারটা করেছিলেন ওকে নেক্সট আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম তুলবুল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং রিভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই তুলবুল প্রজেক্টটা কিন্তু এসএসসিতে এসেছে এবং রেলেও প্রশ্নটা এসেছে ওকে তো তুলবুল প্রজেক্টটা কোন নদীর সাথে যুক্ত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোন নদীর ওপর এই তুলবুল প্রজেক্টটা তৈরি করা হয়েছে প্রত্যেকে কমেন্ট করো এবং সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তর হবে অপশন সি ঝিলাম ঝিলাম নদীর ওপর এই তুলবুল প্রজেক্টটা কিন্তু গড়ে উঠেছে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াস ডিক্লেয়ার্ড হচ্ছে থার্টিন্থ মেজর পোর্ট অফ ইন্ডিয়া ইন লেটার হাফ অফ টু থাউজেন্ড টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফির মধ্যে বহুবার এসেছে ডাব্লু এসেছে এটা ডাব্লু প্রিলিমস এবং মেন বোথ এসেছে এবং এসএসসি সিজিএলেও এই প্রশ্নটা এসেছে তো দু হাজার দশের হচ্ছে লেটার হাফ অর্থাৎ দু হাজার দশের পরের যে মাস পর থেকে এই তেরো নম্বর মেজর পোর্ট হিসাবে ভারতবর্ষে কোন পোর্টটা দেখা দিয়েছিল বা কোন পোর্টটা গড়ে উঠেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট একটা পোর্ট বা বন্দর প্রত্যেকে কমেন্ট করো এগারো নাম্বার প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার যেটা রয়েছে আন্দামান হচ্ছে আইল্যান্ড ঠিক আছে আন্দামান নিকোবর আইল্যান্ড এই পোর্ট ব্লেয়ার বন্দরটা কিন্তু রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ স্টেট কুদ্রে মুখ হুইচ ইজ ফেমাস আয়রন ওর ইজ লোকেটেড ঠিক আছে আয়রন ওর হচ্ছে আয়রন ওর এটা হচ্ছে মাইন হবে অর্থাৎ কুদ্রে মুখ একটা আয়রন ওর মাইন একটা আয়রন আয়রনের আকরিকের খনি সেটা কোন রাজ্যে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আয়রন ওর খনি বা মাইন তোমরা বলতে পারো কোন রাজ্যে অবস্থিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডাব্লিউ এর জিওগ্রাফি থেকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন আছে সেটা হচ্ছে ড্যাম ঠিক আছে রিভার প্রজেক্ট তারপর হচ্ছে তোমার এই মাইন্স ঠিক আছে ফোর্ট এই সমস্ত জায়গাতে কিন্তু বহু বহু প্রশ্ন কিন্তু জিওগ্রাফিতে আসে ওকে তো কুদ্রে মুখ এই আয়রন ওর মাইনটা কোথায় অবস্থিত সেটা অবস্থিত অপশান এ কর্ণাটকা কর্ণাটকাতে কিন্তু অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে ছোট জেলা কোনটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইজি প্রশ্ন এটা প্রত্যেকের পারা উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে এটা ডাব্লিউ বিসি এসেছে প্রশ্নটা তো কোয়েশ্চেন নাম্বার থার্টিনের প্রত্যেকে কমেন্ট করো কোনটা সব থেকে ছোটো জেলা আমাদের ভারতবর্ষের তো সব থেকে ছোট জেলা হচ্ছে অপশান সি মাহে মাহে হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে থেকে ছোট জেলা এবং মাহে এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি জিওগ্রাফি ক্যালি আন্ডার কেরালা বাট বাট অ্যাড আন্ডার পন্ডিচেরি ঠিক আছে পন্ডিচেরি বা পুদুচেরি অর্থাৎ জিওগ্রাফিক্যালি অর্থাৎ মাহেটা কিন্তু কেরালার ভিতর অবস্থিত ঠিক আছে কেরালার ভিতর অবস্থিত হচ্ছে মাহে কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা সামলায় সেটা হচ্ছে পন্ডিচেরি ওকে এবং মাহে হচ্ছে সবথেকে ছোট ডিস্ট্রিক্ট এবং আলাপ আলাপুজা এটা হচ্ছে কেরালার সব থেকে ছোটো ডিস্ট্রিক্ট ঠিক আছে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি পন্ডিচেরি হচ্ছে নিয়ন্ত্রণ করে তো মাহেটাকে কিন্তু পন্ডিচেরির আন্ডারেই ধরতে হবে এবং কেরালার সব থেকে ছোটো ডিস্ট্রিক্ট হচ্ছে আলাপজুয়া এবং ডাউসা হচ্ছে রাজস্থানের সব থেকে ছোট ডিস্ট্রিক্ট ঠিক আছে রাজস্থান এবং তিরাপ হচ্ছে অরুণাচল প্রদেশের সেকেন্ড স্মলেস্ট ডিস্ট্রিক্ট ঠিক আছে অরুণাচল প্রদেশের সেকেন্ড মরেস্ট ডিস্ট্রিক্ট এবং আমরা ঢুকে পড়লাম পলিটির মধ্যে দ্য ফার্স্ট নন কনফিডেন্স মোশন ওয়াজ মুভড ইন লোকসভা ইন হুইচ অব দ্য ফলোয়িং ইয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কোন বছর প্রথম নন কনফিডেন্স মোশন পার্লামেন্টের মধ্যে হচ্ছে করা হয়েছিল এবং নন কনফিডেন্স মোশনটা যদি একবার পাস হয়ে যায় তখন কিন্তু যিনি তৎকালীন প্রধানমন্ত্রী থাকবেন তাকে কিন্তু তার মন্ত্রী পরিষদ ত্যাগ করতে বাধ্য থাকতে হবে তো এটার সঠিক উত্তর কোনটা হবে প্রথম ভারতবর্ষে কবে নন কনফিডেন্স মুভমেন্ট দেখা গিয়েছিল তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে এটার অপশান বি ঠিক আছে উনিশশো তেষট্টি সালে কে করেছিলেন বাই আচার আচারিয়া কৃপালিনী ঠিক আছে কৃপালিনী কেন করেছিলেন আফটার ইন্দো চায়না ওয়ার ঠিক আছে ইন্দো চায়না যা ওয়ার হয়েছিলো সেখানে কিন্তু ইন্ডিয়া ফেল করেছিল তো সেই জন্য কিন্তু আচারিয়া কৃপালিনী নন কনফিডেন্স মুভমেন্ট পার্লামেন্টে কিন্তু এই নন কনফিডেন্স মুভমেন্টে কিন্তু চালনা করেছিলেন হুইচ এমং দ্য কমিটিস রেকমেন্ডেড টু সেট আপ ইকুয়াল অপরচুনিটি কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কমিশনটা হচ্ছে এটা নির্দেশ দেয় বা রেকমেন্ড করেন যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকের কিন্তু ইকুয়াল অপরচুনিটি কিছুতে পাওয়া উচিত এবং সেই জন্য ইকুয়াল অপরচুনিটির একটা কমিশন কিন্তু নিয়োগ করা উচিত এবং সেই জন্য একটা ইকুয়াল অপরচুনিটি কমিশন কিন্তু সেট আপও করেছিল তো এটার কোনটা সেই সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেন কোন কমিশন এটা রেকমেন্ড করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পলিটির মধ্যে থেকে প্রত্যেকে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে সাচার কমিশন ঠিক আছে সাচার বা সাচার কমিশন যেটাকে বলা হয়ে থাকে সেই কমিশনে কিন্তু ইকুয়াল অপরচুনিটি কমিশন সেটা করার জন্য রেকমেন্ডেশন দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস কামস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটা আনকমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কী বলছে কোন আর্টিকেলের আন্ডারে এটা বলা হয়েছে যে ইউনিয়ন টেরিটরিগুলো যেগুলো রয়েছে ঠিক আছে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটরকে শুধুমাত্র প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করতে পারবেন ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কোন আর্টিকেলের মাধ্যমে এটা বলা হয়েছে প্রত্যেকে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান এ আর্টিকেল টু আর্টিকেল দুশো উনচল্লিশের মধ্যে বলা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন বা তার যেখানকার হেড যারা অ্যাপয়েন্টমেন্ট হবে সেগুলো তাদেরকে কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করতে পারবেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটররা কারা তারা হচ্ছে যাদের বলা হয় লেফটেন্যান্ট গভর্নর ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্রশাসিত অঞ্চলের যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের কিন্তু ওরা স্পেশাল নাম রয়েছে তাদের হচ্ছে না ডাকা হয় লেফটেন্যান্ট গভর্নর ওকে এবং এদের কিন্তু এই প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন আর্টিকেল থ্রি টু টু থার্টি নাইনের আন্ডারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এবং আমরা ঢুকে বললাম ইকোনমিক্সের মধ্যে দ্য পোর্সান অফ টোটাল ডিপোজিট অফ এ কমার্শিয়াল ব্যাংক হুইচ ইট হ্যাজ টু কিপ উইথ ইটসেলফ ইন দ্য ফর্ম অফ লিকুইড অ্যাসেট ইজ কল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই কাছ থেকে টাকা ধার নেয় বা টাকা কিন্তু ঋণ নেয় তখন কিন্তু কাছে একটা অ্যামাউন্ট কিন্তু টাকা লিকুইড ফর্মে আরবিআই কাছে কিন্তু জমা রাখতে হয় ঠিক আছে তো সেই টাকাটাকে কমার্শিয়াল ব্যাংকে যে ডিপোজিট লিকুইড হিসাবে টাকাটাকে জমা রাখতে হয় সেটাকে কি টাকা বলা হয় তো তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে টাকাটা ডিপোজিট করে রাখতে হয় আরবিআই কাছে কমার্শিয়াল ব্যাংকে সেটা কি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে কমেন্ট করবে এবং এই সমস্ত যে ইকোনমিক্সে যারা কাঁচা রয়েছে ইকোনমিক্সে যারা ভয় পাও তারা কিন্তু আমাদের যে ভীষণ ডাব্লিউ বিসিএস এর একটা নতুন ই বুক বার করা হয়েছে একদম ডাব্লিউ এবং অন্যান্য এক্সামের প্যাটার্ন ফলো করে যেখানে তোমরা ডাব্লিউ বিসিএস পিবিআরসিআস এর মেন এর পাঁচটা সালের পাঁচশোটা প্রশ্ন পাঁচশো প্লাস প্রশ্ন পাবে তোমরা সেখানে প্রিলিমিনারি এক্সাম এর হচ্ছে প্রশ্ন পাবে এবং আদার্স প্রায় দেড় হাজারটা কিন্তু এক্সামের হচ্ছে প্রশ্ন সরি দেড় হাজারটা এমসি কিউ পাবে সাথে তোমরা কিন্তু থিওরিও পেয়ে যাবে সেই ইবুকে তোমরা কিন্তু সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে পার্চেস করে নিতে পারো তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে অপশান এ স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও এই স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও কিন্তু বলা হয় কমার্শিয়াল ব্যাংকের সেই টাকাটাকে যেটা লিকুইড ফর্মে আরবিআই কাছে জমা রাখতে হয় এবং এই লিকুইড ফর্মে কি কি রাখতে হয় ক্যাশ গোল্ড বিভিন্ন অ্যাসেট ঠিক আছে এইগুলো কিন্তু জমা রাখতে হয় আরবিআই কাছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য রেট অ্যাট হুইচ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিসকাউন্ট দ্য বিল অফ এক্সচেঞ্জ অফ কমার্শিয়াল ব্যাংক ইজ নোন এস ফলোইং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ যে রেটে একটা রিজার্ভ ব্যাংক কোনো একটা কমার্শিয়াল ব্যাঙ্কে কোনো একটা বিলকে এক্সচেঞ্জ করার জন্য ছাড় দিয়ে থাকে সেই রেটটাকে কি বলা হয় ঠিক আছে সব সমস্ত প্রশ্ন কিন্তু সবই আমাদের ভিশন ডাব্লিউ এর যে ইবুকটা রয়েছে সেখানে কিন্তু ইকোনমিক্সে সেটা কিন্তু পেয়ে যাবে খুবই স্বল্প মূল্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেড় হাজারটা এমসি এর কিন্তু প্রশ্ন রয়েছে তো যেখানে থিওরি প্লাস এমসিকিউ পাবে তো কোশ্চেন নাম্বার এইটিনের কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাংক রেট এটাকে বলা হয় ব্যাঙ্ক রেট যে ব্যাংক যে রেটে আরবিআই কমার্শিয়াল হচ্ছে ব্যাঙ্কে কিন্তু বিল এক্সচেঞ্জের জন্য ছাড় দিয়ে থাকে বা ডিসকাউন্ট দিয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হুইচ অ্যামং দ্য ফলোয়িং রেট প্লে মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন সাকিং আউট দ্য লিকুইডিটি ইন দ্য সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন রেটটা ফিক্সড করা হয় বা ধরা হয় যে সিস্টেমটা রয়েছে ব্যাঙ্কিং যে সিস্টেমটা রয়েছে অর্থাৎ কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছে টাকা জমা দেবে আবার আরবিআই হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কে ঋণ দেবে তো কোন রেটের মাধ্যমে এই লিকুইড টাকাটাকে কি করা হয় পুরো সিস্টেম থেকে কিন্তু তুলে নেওয়া হয় তো এটাকে কোন রেট বা রেশিও বলা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই যে রেপো রেট ক্যাশ রিভার রেশিও প্রাইম লেন্ডিং রেট বিপিএলআর স্ট্যাটুটারি লিকুইড রেসিও সমস্ত কিন্তু কিন্তু এই আমাদের ইবুকটায় থিওরির মাধ্যমে বোঝানো হয়েছে এবং তারপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের ওপর কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে তোমাদের কিন্তু খুবই খুবই হেল্প হবে যদি পার্চেস করো বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করেছেন তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের কমেন্ট করো প্রত্যেকে কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান বি ক্যাশ রিজার্ভ রেশিও এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেসিও এইটার মাধ্যমে লিকুইডিটি সিস্টেম থেকে কিন্তু সাকিং আউট করে নেওয়া হয় বা তুলে নেওয়া হয় নেক্সট আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লেড বাই রাইবোজোম ইন দ্য সেল অর্থাৎ কোষের ভিতর রাইবোজোমের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা তোমরা প্রত্যেকে কিন্তু এটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে এসএসসিতে এসেছে এবং ডাব্লু বিসি এসেও এসেছে টোয়েন্টির কোনটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন সি সিন্থেসিস অফ প্রোটিন হচ্ছে প্রোটিন সিন্থেসিস করা এবং এটা সেলের মধ্যে করে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইন জেনেটিক্স দ্য রিভার্স ট্রান্স হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ হেল্পস ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ট্রান্সক্রিপশনস অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেড এটা হচ্ছে নিচের কোনটাকে রিভার্স ট্রান্সক্রিপশানের জন্য হেল্প করে থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর কোনটা হবে রিভার্স ট্রান্সক্রিপ্ট হচ্ছে হেল্প করে কোনটাকে নিচের ট্রান্সক্রিপশনের জন্য তো সঠিক উত্তর হবে এটা অপশান বি সিঙ্গেল হচ্ছে স্ট্যান্ডার্ড আর এ ইন্টু ডবল স্ট্যান্ডার্ড আর এন এ সরি ডি অর্থাৎ আর থেকে আর থেকে আমরা যখন ডিএনএতে যাচ্ছি তখন কিন্তু এই রিভার্স ট্রান্সক্রিপ্টেড হয়ে থাকে এটাকে বলা হয় রিভার্স এই প্রসেসটাকে আর থেকে যখন আমরা তে কনভার্ট করে দেবো সেটাকে হচ্ছে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড নামে কিন্তু পরিচিত ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ অ্যামং দ্য ফলোইং প্ল্যান্ট হরমোন প্লেস মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন এস্টাবলিশ এস্টাবলিশিং ডরমেসি ইনসিড সিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো কি বলছে আমাদের উদ্ভিদ শরীরের মধ্যে কোনটা কোন হরমোনটা সব থেকে এর বেশি কাজ করে যে সিডটাকে সুপ্ত মানে সুপ্ত করে রাখতে ঠিক আছে এস্টাবলিং ডরমেসি ইনসিড সিড সিডটাকে সুপ্ত অবস্থায় রাখতে কোনটা সাহায্য করে কোন অ্যাসিডটা তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কোন হরমোনটা সাহায্য করে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হবে অপশান সি অ্যাপসিসিক অ্যাসিড অ্যাপসিসিক অ্যাসিডটা ডরমেসি ডরমেন্সিতে কিন্তু সাহায্য করে সিডের এবং আগের দিন করেছিলাম জিব্রেলিক অ্যাসিড এটা হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি উদ্ভিদের মধ্যে প্রদান করে থাকি সিডলেস ফ্রুট প্রদান করার জন্য করতে এবং এটাকে বলা হয় পার্থি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ফলোইং হ্যাপেন্স ইন মানে হচ্ছে বাংলাতে বলা হয়ে থাকে জারন ঠিক আছে জারন বিক্রিয়ার সময় কোন জিনিসটা হয়ে থাকে নিচের অপশানগুলোর মধ্যে আর গেন্ট অর্থাৎ ইলেকট্রন নিয়ে নেয় নাকি আর লস্ট ইলেকট্রন ছেড়ে দেয় প্রোটন আর গেন্ট প্রোটন ধরে নেয় নাকি আর লস্ট সরি তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট রিয়াকশনে কি ঘটে থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা তো নাম্বার টোয়েন্টি থ্রি অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি ইলেকট্রন আর লস্ট অর্থাৎ কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা মৌল থেকে যদি ইলেকট্রন লস্ট লস হয়ে যায় ইলেকট্রন যদি চলে যায় তখন কিন্তু অক্সিডেশন রিয়াকশন ঘটে থাকে ঠিক আছে ধরো অ্যালুমিনিয়াম রয়েছে অ্যালুমিনিয়াম থেকে যদি তিনটে ইলেকট্রন চলে যায় তখন তৈরি হয়ে যায় কি এ এল থ্রি প্লাস এই যে তিনটে ইলেকট্রন এখান থেকে বিয়োগ হয়ে গেল তো এইখানে কিন্তু ঘটেছে কি অক্সিডেশন ঠিক আছে অক্সিডেশন এবং যার মাথায় যত পজিটিভ সে কিন্তু তত হচ্ছে জারক পদার্থ ঠিক আছে অক্সিডেটিভ হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে তত সে জারক পদার্থ অন্যকে জারিত করবে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য মেন কনস্টিউন্টস অফ এলপিজি ঠিক আছে এলপিজির ফুল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এইটাও কিন্তু পরীক্ষা আসে এলপিজি ফুল কি তো পেট্রোলিয়াম গ্যাস এইটার মধ্যে কোন কোন কনস্টিটিউন্ট থাকে বা কোন কোন গ্যাস থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার বহু পরীক্ষায় এসেছে এসএসসি তো এসেইছে রেলে এসেছে ডাব্লিউ বি পি এস অন্যান্য এক্সামে এসেছে ঠিক আছে তো এলপিজির মধ্যে কোন কোন গ্যাস থেকে প্রত্যেকে কমেন্ট করো অলরেডি অনেকেই কমেন্ট করেছো কোশ্চেনটা ইজি এবং সঠিক উত্তর হবে অপশান বি মিথেন থাকে বিউটেন থাকে এবং প্রোপেন থাকে ওকে মিথেন বিউটেন এবং প্রোপেন আমরা বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকি সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু এই তিন রকমের গ্যাস থেকে থাকে এবং সিএনজি ঠিক আছে সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটাকে বলা হয় থাকে তার মেন কম্পোনেন্ট তার মধ্যে কিন্তু প্রধানত কি থাকে সি এইচ ফোর কিম্বারলি প্রসেস ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোইং এই কিমবারলি প্রসেসটা কোনটা পরিশ্রুত করতে আমরা ব্যবহার করে থাকি নিচের কোনটা নিষ্কাশন করতে আমরা ব্যবহার করে থাকি এটা ভালো ওয়ার্ড কিম্বার্লি প্রসেসটা কোনটা নিষ্কাশন করতে ব্যবহার করতে থাকি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে গোল্ড ডায়মন্ড সেমি নাকি অ্যালুমিনিয়াম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকে কমেন্ট করো তো এটা সঠিক উত্তর হবে অপশান বি ডায়মন্ডস ঠিক আছে হিরক বা ডায়মন্ড আমরা নিষ্কাশন করতে এই কিম্বার্লি প্রসেসটা আমরা ইউজ করে থাকি নেক্সট টোয়েন্টি সিক্স থেকে থার্টি আমরা পাঁচটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব যারা কালকের গতকালের টেলিগ্রামের যে পিডিএফটা আমি দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের সেটা যদি ভালো করে ফলো করে থাকো কেউ আস কিন্তু এই পাঁচটার মধ্যে কিন্তু তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিন্তু পারবে দেখো প্রথম প্রশ্নটা কি বলছি ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ঠিক আছে কোন রাজ্যে প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন উদ্বোধন করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যারা জানো তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ক্রিপ্টোগ্যামিক গার্ডেন উদ্বোধন করা হয়েছে ওকে নেক্সট সম্প্রতি কে উইম লন্ডন টেনিস ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছে ঠিক আছে আমরা দেখেছিলাম হচ্ছে উইম লন্ডন টেনিস মেন কে জিতেছে সেটা হচ্ছে নোভাক জোকোভিচ ঠিক আছে নোভাক জোকোভিচ তিনি মেন টাইটেল জিতেছিলেন কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে ওম্যান সিঙ্গেল টাইটেল তো ওম্যান সিঙ্গেল টাইটেল কে জিতেছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা স্পোর্টস থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো এটা সঠিক উত্তর হবে অপশন বি অ্যাসলি বার্টি ঠিক আছে অ্যাসলি বার্টি উইমল্যান্ডন টেনিস ওম্যান সিঙ্গেল টাইটেল টু এটা কিন্তু জিতেছে ওকে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি কে ইউরো দু হাজার কুড়ি গোল্ডেন বুট জিতেছে জাস্ট ইউরো কাপ হলো ইতালি ফাইনাল হচ্ছে ইতালি হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ড হচ্ছে রানার্স আপ হয়েছে সেকেন্ড হয়েছে এবং গোল্ডেন বুট কে জিতেছে তোমরা প্রত্যেকেই হয়তো এটা জেনে থাকবে এবং এটা সঠিক উত্তর প্রত্যেকেই সঠিক উত্তর করেছো অপশান বি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাঁচটা গোল করেছে ইউরোতে এবছর ঠিক আছে তো সেই জন্য তাকে গোল্ডেন বুট দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এই প্রশ্নটা কিন্তু গতকাল আমি যে ফিফটিন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা টেলিগ্রামে দিয়েছিলাম সেইখানেই কিন্তু ছিল যারা ফলো করেছে তারা বলতে পারবে শের বাহাদুর দেওবা শের বাহাদুর দেওবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করো যারা ফলো করেছো তারা কিন্তু কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করবে তো সঠিক উত্তর হবে এটার নেপাল ঠিক আছে নেপাল নেপালের নতুন প্রধানমন্ত্রী এই শের বাহাদুর দেওবা ঠিক আছে আগে প্রধানমন্ত্রী ছিলেন উলি তো উলিকে সরিয়ে এখন হয়েছে শের বাহাদুর হচ্ছে দেওবা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি এটাও কিন্তু কালকের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ টাই ছিল ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে গতকাল যে টেলিগ্রামে আমি দিয়েছিলাম পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাবে যারা এখনো জয়েন হওনি ঠিক আছে ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ কু কুইজ পিডিএফ সমস্ত কিছু ওখান থেকে প্রদান করা হয়ে থাকে তো কোয়েশ্চেন নাম্বার থার্টির সঠিক উত্তর হবে অপশান সি বিহার বিহারের কোথায় হবে এটা পাটনাতে ঠিক আছে ডলফিন রিসার্চ সেন্টার এখানে গঠিত হবে তো আজকে সেট নাম্বার হচ্ছে ফিফটি আমরা দেখে ফেললাম ঠিক আছে পঞ্চাশটা সেট কিন্তু হয়ে গেল অর্থাৎ দেড় হাজারটা কিন্তু এমসিকিউ আমরা কিন্তু করে ফেললাম তো আমি খুবই তাড়াতাড়ি এই দেড় হাজারটা এমসি একটা মার্স্ট পিডিএফ তোমাদের দিয়ে দেবো এবং আজকের যদি পিডিএফটা পেতে চাও তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করে নেবো এবং ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যারা ইকোনমিতে এখনও কাঁচা রয়েছে তারা কিন্তু এটা পারচেস করে ভালো খুবই স্বল্প মূল্য থিওরি প্লাস কিন্তু এমসিকিউ পাবে দেড় হাজারটা এমসি কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং এনসিয়েন্ট মেডিভেল ইন্ডিয়া তারপর মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি হচ্ছে তারপর ইংলিশ প্রতিটা সাবজেক্টের ওপর কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বুকগুলো নিয়ে আসা হয়েছে যাতে তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে কিন্তু খুবই খুবই হেল্প হয় একবার পার্চেস করে নিলে কিন্তু এটা কিন্তু একদম লং টার্ম প্রসেস ঠিক আছে প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই ইবুকগুলো সমান গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডাব্লিউ বিসিএস নয় পুরো অল ইন্ডিয়া বেসিসের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ওকে তো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পার্চেস করো প্রতিদিন কিন্তু বহু স্টুডেন্ট পার্চেস করছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই মাসের মধ্যেই কিন্তু এক লাখের সদস্য কিন্তু তোমরা পূরণ করে দিও প্লিজ পাশে বেল আইকানটিও কিন্তু প্রেস করে রাখো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানাও ওকে তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি নেক্সট দিন তোমাদের জন্য সেট নাম্বার ফিফটি ওয়ান নিয়ে হাজির হয়ে পড়ব ততক্ষণের জন্য থ্যাংক ইউ বাই গুড নাইট